হচ্ছে আজকে স্কুলে যায়নি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই এখন সাড়ে দশটা বাজে স্নান টান করিয়ে দিয়েছি এখন ক্রিম মাখছে হ্যাঁ সেটাফিলের এই ক্রিমটা ওর জন্য নতুন কিনেছি ও তো ডানমা ডিউ মাখত আর একটু না মা আর নষ্ট করে না ওপরে আছে নাও না বেশ তো এটা বেশ ভালো চার দিন হয়েছে বেশি দিন ইউজ করেনি চার দিন হয়েছে মাখছে বাট তেল তেল চিপচিপে এইসব ব্যাপার নেই আমার ওই সব ক্রিমে খুব আপত্তি কারণ ইচ্ছে খুব ঘামে তো সেই কারণে আমি একটুখানি লাইট বেস ময়শ্চারাইজার বা বডি লোশন মাখাতে যাই বেবি লোশন আর কি ওদের তো বডি লোশন হয় না বেবি লোশন বলে তো যাই হোক এটা এটা বেশ ভালো গরমেও মাখানো যায় যদি কারোর বাচ্চা থাকে ছোট খুব তারা ট্রাই করতে পারেন এটা বেশ ভালো সেটা এটা হে বিবান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি কালকে কালকের পর আজকে একটুখানি রোদ্ দেখা দিয়েছে আর সকাল সকাল ইচ্ছে দিয়ে দিয়েছে ঢেলে বিছনার মধ্যে তো যাই হোক ও সাড়ে সাতটার সময় উঠে যায় তো আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল ফ্যান ট্যান সবই বন্ধ করে দিয়েছিলাম ভোরের দিকে তাও আর কি এটা হয়ে গেল ও সচরাচর করে না তো যাই হোক এক আধ দিন হয় ও ছোট অনেকটাই কি বলছো না উপরে আছে দেখো এটা পচ করে বেরিয়ে গেছে কতটা উপরে রেখে দিয়েছি তাই আমি মেখে নিতাম স্নান করে নাও তাড়াতাড়ি নাও আমি স্নানে যাব এখানে আবার একটা উঠেছে বড় মতো এগারোটা বাজে ঘড়িতে আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট আর এখন ঝটপট করে খেয়ে নেবো খেয়ে নিয়ে যাবো কলেজে এগারোটা বাজে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের ফাস্ট মিল তো খেয়েই নিয়েছি মিল কি জল খেয়েছি ওটা চা খেয়েছিলাম দুটো বিস্কুট দিয়ে আর এখন খাচ্ছি ফার্স্ট মিল দুটো টোস্ট আর একটা ডিমের পোচ চলুন আমি রেডি হয়ে গেছি সাড়ে এগারোটা বেজে গেল দেখতে দেখতে ঝটপট করে বেরিয়ে যায় চুলটা এনে কেমন হয়ে রয়েছে চলুন ঝটপট করে বেরিয়ে যাটা আর পরে দেখাও গুড ইভিনিং এভরিওান তো অফিস থেকে ফিরেই রাশিকাকে আঁকাতে চলে এসছি আর এর অবস্থা দেখো মাস্ক পরে বসেছে হোলির জন্য কিনেছে আর এটা পরে বলছে এটা পরেই আমি ড্রয়িং করবো আমি বলছি কর আর কি করব কিছু করার নেই আমাকে এইভাবে ড্রয়িংটা করলেই হলো আর কিছু দরকার নেই যে এইভাবে করুক করুক বাবা বাচ্চা মানুষ এদের মুড কি কখন কি থাকে বলা খুব মুশকিল যাই হোক রাশিকাকে সে আঁকা ড্রয়িং ক্লাস করিয়ে আবার চলে এসছি বাড়িতে এখানে শ্রেয়াম আর এসছে ওর নাম কি টোয়া এসছে তো ওদের দুজনকে করিয়ে তারপরে সোজা বাড়ি

আমার এত ওই কাজল বললে চোখের তলাটা কালি হয়ে যায় না কালকে কাজল পড়েছিলাম আজকে দেখি ফেস ওয়াশ দিয়ে আর ক্লিন ক্লিন সেরম কিছু করিনি মানে ক্লিন জার্ট দিয়ে ক্লিন করিনি তো সকাল সকালবেলা দেখি ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর সান করার পরও দেখি চোখের তলায় কালি রয়েছে তো আজকে ইয়ে দিয়ে ক্লিন করে নিচ্ছি একবারে ভীষণ কালি লাগে বাজে লাগে দেখতে খুব তার মধ্যে এত ধুলো ময়লা আর চিনের পুরো বারোটা পুরো বারোটা প্রতিদিন ভাল লাগে না না কাছ থেকে এসে প্রতিদিন ইচ্ছাই করে না যে করব স্কিনের কেয়ার নেব কিন্তু না করলেও নয় আবার কেবারে স্কিনটা নষ্টই হয়ে যায় আর আমি এখনো অবধি ওই ডেলি প্রত্যেক মান্থলি যে ফেশিয়াল নিতে হয় ওই ফেশিয়াল এখনো নিই না কারণ যত গরম মাসাজ দেবো এক একজনের হাতে এক এক রকম মাসাজ তার মধ্যে নিতে থাকবো আর স্কিনের আরো বারোটা বেজে যাবে তার থেকে বাবা দরকার নেই মাঝে সাঝে দাও ভালো আছে রক্ত সঞ্চালন ভালো থাকে তো চলুন ফ্রেশ হয়ে গেছি ই বাবা লাইটটা কি করছে ও মা তো কি ঠান্ডা পড়েছে মানে রীতিমতো বেশ ঠান্ডা লাগছিল তো শুভময় দেখি আবার যাওয়ার সময় নিজে জ্যাকেট পরে গেছে আর আমার জন্য একটা হালকা পাতলা জ্যাকেট নিয়ে গেছিলো মানে গেঞ্জির আর কি বেশ ঠান্ডা লাগছিল আমাদের ওদিকে যেদিকে আমি ড্রয়িং করতে গেছি শিখাতে গেছিলাম গাঙ্গুলি বাগানে আজকে একটা গাঙ্গুলি বাগানে আমি যেখানে ড্রয়িং করাতে গেছিলাম ওখানে একটা দোকানে ওটা হচ্ছে টেক আওয়ে রেস্টুরেন্টের মতো ছিল মানে অল টাইম ওরা সার্ভিস দিচ্ছে ওখানে মারাত্মক যে সিচুয়েশন ওটা ছিল মানে খবরটা করে দেখাচ্ছে একদম সামনাসামনি তো এরকম হয়েছে মানে বলার মতন না পরিস্থিতিটা মানে কোথা থেকে লুজ কানেকশন হয়ে তার মার ভর্তি আগুন লেগে আছে তারপর তোমার কি বলে গ্যাস সিলিন্ডার যে রয়েছে তারপর সেটা বাস্ট করেছে মানে পুরো মানে ওই জায়গাটার মধ্যে যারা আশেপাশে সারাউন্ডিং এ রয়েছে তারা পুরো কেঁপে উঠেছে এমন অবস্থা আর যে বিল্ডিংটা নিচে হচ্ছে ওইটা রয়েছে রেস্টুরেন্টটা রয়েছে তার উপরে অনেক লোকজন থাকে আর কি তো বয়স্ক লোকজন অনেকেই থাকে যার ছেলেমেয়েরা বাইরে থাকে মা বাবা থাকে হয়তো এরকম সিচুয়েশন মানে কি পরিস্থিতি যাদের ওপর দিয়ে গেছে তারা ছাড়া আর কেউ হয়তো বুঝবে না চলো ঝটপট করে আমি খেয়ে নিচ্ছি এখানে একটা রুটি স্যালাড আছে এখানে চিকেনের ব্রেস্ট পিটস দিয়ে শুভময় কিছু একটা করেছে তো চটপট করে খেয়ে ইচ্ছে খাওয়াবো কি তুই খাবে নিজে নিজে খাওয়া যাবে না আছে মধ্যে অনেক দেরিতে ঢুকেছি বাড়িতে ও সারাদিন একা ছিল ঠাম্মা দাদাই বাবা সবার সাথে ছিল ঠান্ডা লাগছে মা এই তো নিয়ে যাবো একটুখানি টিভি দেখে তুমি আর আমি শুয়ে পড়বো দশটা বাজে না সবে দশটা বাজে একটু পরে যাচ্ছি তোমাকে নিয়ে চলো এখন না মা কাঁথা শোয়ার সময় কাঁথা গুড মর্নিং এভরি কালকে হচ্ছে আজকে হচ্ছে নেক্সট ডে কালকে ব্লগটা এন্ড করা হয়নি যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকে হচ্ছে ইচ্ছের স্কুলে হোলি পার্টি তো সেই কারণে সকাল থেকে হোলির ড্রেস আগের দিনই কিনেছি কিনে কিনে তোড় করে যাচ্ছে এখন সেজে গুজে মহারানি ভিক্টোরিয়া আর শুভময়ও চা খেয়ে বেরিয়ে গেল আমি এখন খাবো চা আর সঙ্গে এডিট করব। তো ব্লগটা যদি কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমাদের চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন সামনে হোলি অনেক প্ল্যানস সবার জানি অনেক মজা করবেন আশা করি হোলিদটা খুব ভালো কাটবে আপনাদেরও চলুন টাটা